বেসিক ফিজিক্স এর আরেকটি ক্লাসে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন, অর্থাৎ জড় ঘন গণনা, কার্যন সলিড কোণ অর্থাৎ ঘন সংকোচন। ঘন সংকোচন আকারে তাহলে দেখো এখানে ঘন একটা শঙ্কু দেখতে পাচ্ছ, শঙ্কুটার যে ভূমির ব্যাসার্ধ সেটা দিয়েছে আর, ক্যাপিটাল আর। এবং ধরে নিচ্ছি যে শঙ্কুটা এখান থেকে যে ভূমির দূরত্ব, মরুভূমি থেকে যে দূরত্ব এটা হচ্ছে ওয়াই। ওকে, তাহলে এটা যদি ওয়াই হয় তাহলে দেখো আমরা ক্যালকুলেশনের জন্য দেখো এই দুটো শঙ্কু থেকে মানে একটা ছোট্ট শঙ্কুটা, ছোট্ট শঙ্কুটা যেটা পাত রয়েছে এই শঙ্কুটা, এই শঙ্কুটা দুটো থেকে দেখো ক্যালকুলেট কল্পনা করতে পারি কি যে ওয়াই বাই আর ইকুয়াল টু হচ্ছে এইচ বাই ক্যাপিটাল আর, তাই তো? তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু কি পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু পাচ্ছি এইচ বাই ক্যাপিটাল আর ইন্টু স্মল আর, এটা পেয়ে যাচ্ছি। ওকে, এখন দেখো ধরে নিচ্ছি যে ধরি এই শঙ্কুটির ভর হচ্ছে এম, ধরি ভর সমান এম, তাহলে শঙ্কুর আয়তন আমরা কি জানি, শঙ্কুর আয়তন এটা ইকুয়াল টু কত হয় যে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। তাহলে এই শঙ্কুটার জন্য ঘনত্ব কত হবে, ঘনত্ব তাহলে ঘনত্ব ইকুয়াল টু থ্রি এম বাই পাই আর স্কোয়ার এইচ, এটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে দেখো এই যে ছোট্ট একটা পাত কল্পনা করা হয়েছে বা বলয়, বৃত্তাকার বলয় কল্পনা করা হয়েছে বা চাকতিও বলতে পারো, সেটা দেখতে পারো তোমরা, তো এই বৃত্তাকার বলয়টার যে ব্যাসার্ধ সেটা কত স্মল আর, তাহলে এটার যদি স্মল আর ব্যাসার্ধ হয় তাহলে এর আয়তন কত হচ্ছে, এর আয়তন এখানে দেখো এই নিচের থেকে এই অংশ পর্যন্ত হচ্ছে ওয়াই, আর এর যে বেদ এটাকে ধরছি আমি ডি ওয়াই। তাহলে এর ক্ষেত্রে আমি কি লিখতে পারি যে পাই আর স্কোয়ার ইন্টু ডি ওয়াই, পাই আর স্কোয়ার ইন্টু ডি ওয়াই। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে আবার লেখা যেতে পারে পাই আর স্কোয়ার, এখন ডি ওয়াই আর ওয়াই ইকুয়াল টু এটা পেয়েছি, তাহলে ডি ওয়াই ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছে দেখতে এখন এইচ বাই ক্যাপিটাল আর ইন্টু স্মল ডি আর। ওকে, তাহলে এই মানটা যদি বসিয়ে দিই এইচ বাই ক্যাপিটাল আর ইন্টু ডি আর, এটা বসিয়ে দিলাম, তাহলে দেখো এই ছোট্ট যে বৃত্তাকার বলয়টা ধরছি তাহলে তার ভর কত হচ্ছে, তার ভর দাঁড়াচ্ছে এই ঘনত্ব ইন্টু আয়তন, ঘনত্ব ইন্টু আয়তন, তাহলে কি দাঁড়াচ্ছে থ্রি এম বাই পাই আর স্কোয়ার এইচ ইন্টু পাই স্মল আর স্কোয়ার ইন্টু ডি আর, এটা তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো থ্রি এম পাই পাই কেটে যাচ্ছে এইচ এইচ কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে এটা হচ্ছে আর কিউব হয়ে যাচ্ছে ওপরে আর স্কোয়ার ডি আর, এটা দাঁড়াচ্ছে। তাহলে এটা যদি ভরের মান পাচ্ছি তাহলে জড় ভ্রামক ইকুয়াল টু কি পাবো, তাহলে জড় ভ্রামক কত হচ্ছে, আমরা কি জানি যে বৃত্তাকার বলয়ের ক্ষেত্রে জড় ভ্রামকের মান কত হয়, জড় ভ্রামকের মান হয় হাফ এম আর স্কোয়ার, তাহলে হাফ ইন্টু থ্রি এম আর স্কোয়ার ডি আর বাই আর কিউব। ওকে, আর তার সাথে কি হচ্ছে, তার সাথে হচ্ছে আর স্কোয়ার, ওকে হাফ এম আর স্কোয়ার, তাহলে এখান থেকে এইটা ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি থ্রি এম আর টু দি পাওয়ার ফোর ডি আর বাই টু আর কিউব, এটা মানটা পেয়ে গেলাম জড় ভ্রামকে। তাহলে এখন পুরো ঘন শঙ্কুটার ক্ষেত্রে যদি আমি বের করতে চাই আই জেড মানে জেড অক্ষ বরাবর যে জড় ভ্রামকের মান, তাহলে আই জেড ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু স্মল আর এর মান কত পর্যন্ত ভ্যারি করছে, জিরো থেকে ক্যাপিটাল আর পর্যন্ত, তাহলে থ্রি এম টু আর কিউব আর টু দি পাওয়ার ফোর টি আর। তাহলে এখন যদি এই মানটা বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি থ্রি এম বাই টু আর কিউব ইন্টু আর টু দি পাওয়ার ফাইভ হয়ে যাচ্ছে, এটা ফোর প্লাস ওয়ান ফাইভ বাই ফাইভ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে থ্রি বাই টেন এম আর স্কোয়ার। ওকে,
তাহলে আমাদের ঘনশঙ্কুর জন্য জাটু নামকের মানটা আমরা পেয়ে গেলাম। ওকে, আবার দেখো এখন যদি আমাকে এক্স অক্ষ বরাবরের জাটু নামক বের করতে বলতো, মানে ঘূর্ণন অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে কিভাবে বের করতাম? তাহলে আমার দেখো এম পর্যন্ত মান এটাই ঠিক রয়েছে। এবার আমাকে এক্স অক্ষ থেকে যখন কল্পনা করতে হবে, তাহলে দেখো এক্স অক্ষ থেকে আমি ধরে নিতে পারি যে এর ক্ষেত্রে তাহলে আই এক্সটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন সেই জিরো টু আর লিমিট থাকবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো বৃত্তাকার বলয়ের তল বরাবর বা ব্যাস বরাবর জাটু ভ্রামকের মান কত হয়, 1/4 এম আর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 1/4 এম, এম এর মান কি ছিল, এম এর মান ছিল 3m বাই আর কিউব ইন্টু আর স্কোয়ার ডিআর এইটা, আর তার সাথে কি হচ্ছে আর স্কোয়ার, তাই তো? তাহলে এর সাথে হয়ে যাচ্ছে আর স্কোয়ার এই মানটা। ওকে, তার সাথে প্লাস সমান্তরাল অক্ষ সমীর উপপাদ্য যদি ব্যবহার করি, তাহলে দেখো আমার যে মানটা আমি লিখলাম ওই মানটা হচ্ছে এই অংশটা। তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব কত আছে, ওয়াই দূরত্ব। তাহলে যে ভরটা মানে ভর, এর ভর কত ছিল, 3m বাই আর কিউব ইন্টু আর স্কোয়ার ডিআর, তার সাথে হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু আমি এখন কি যদি জানি, যে ওয়াই ইকুয়াল টু জানি এইচ বাই ক্যাপিটাল আর ইন্টু স্মল আর, তাই তো? তাহলে এখান থেকে আমি মানটা যদি বসিয়ে দিই, তাহলে দেখো এটাকে পার্ট পার্ট করে যদি লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে যে 3m বাই 4 আর কিউব 0 টু আর আর টু দি পাওয়ার 4 ডি আর প্লাস, এইটার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে তাহলে 3m আর কিউব। এখন দেখো ওয়াই এর মান কি ছিল, ওয়াই এর মান ছিল এইচ বাই আর, সেই মানটাও যদি বসিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে এইচ স্কোয়ার বাই নিচে আর স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে 0 টু আর টু আর, এটা হয়ে যাচ্ছে আর কিউব, আর কিউব এখানে একটা আর হতো, তাই তো? আর কিউব আর স্কোয়ারই হয়ে যাচ্ছে, আর টু দি পাওয়ার 4ই হয়ে যাচ্ছে এটা। তাহলে এটা কিউব প্লাস 1 মানে হচ্ছে আর টু দি পাওয়ার 4, তাহলে এটা আর টু দি পাওয়ার 4ই হয়ে যাচ্ছিল, এখানে স্কোয়ার আছে আর ওখানে একটা আর স্কোয়ার হতো, তাহলে আর স্কোয়ার ইন্টু ডিআর, এটাই দাঁড়াচ্ছে। তাহলে ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, যে 3m বাই 4 আর কিউব, এটা কি দাঁড়াচ্ছে যে আর টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস 3m এইচ স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 5 ইন্টু আর টু দি পাওয়ার 5 বাই 5। ওকে, তাহলে মানগুলো বসিয়ে দিলে এটা ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, 3m দেখো আর স্কোয়ার হয়ে যাচ্ছে বাই 20 প্লাস, এটা কি হয়ে যাচ্ছে 3m এইচ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 আর টু দি পাওয়ার 5 কেটে যাচ্ছে বাই 5 ইকুয়াল টু, তাহলে লিখতে পারি 3m বাই 5 যদি কমন নিই তাহলে কি হচ্ছে আর স্কোয়ার বাই 4 প্লাস এইচ স্কোয়ার। ওকে, তাহলে এটাই আমার এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর দুটোর ক্ষেত্রেই জাটু ভ্রামকের মানটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এটাই ইকুয়াল টু বেসিক্যালি এক্স অক্ষ সিমিলারলি আই ওয়াই এর মানও বটে। ওকে, তাহলে দেখলে কিভাবে আমরা জাটু ভ্রামকের মানটা ক্যালকুলেশন করতে পারলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে অবশ্যই আর বলতে পারছি না, অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে রেকমেন্ড করো যাতে চ্যানেলটাকে আরো বেশি বেশি সাবস্ক্রাইব করা হোক। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, থ্যাংক ইউ।